যদি ঘুম থেকে উঠে দেখেন একটু মজার মজার নাস্তা রেডি, তাহলে ধরে নেবেন আপনি বাবার বাসায় আসছেন। তো একদিনের জন্য বাবার বাসায় আসছি এবং সুন্দর করে রেডি হয়ে এই বৃষ্টির মধ্যে কোথায় গেলাম সবকিছু শেয়ার করবো মিনি একটা ব্লগে, ভিডিও সবখন দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কে তো সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একদিনের জন্য বাবার বাসায় আসছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমু এখানে হচ্ছে গরম গরম চিতল পিঠা, গরুর মাংস আর মুড়ির মাংস রান্না করতেছে, সকালে নাস্তা করব সবাই আমরা। তো এরকম মানে মজা মজার নাস্তা একমাত্র বাবার বাসায় আসলেই হচ্ছে পাওয়া যায়। বিয়ের পরে যখন আপনি বাবার বাসায় আসবেন তখন দেখবেন একমাত্র ঘুম থেকে উঠে আপনার গরম গরম নাস্তা রেডি, মানে এখানেই হচ্ছে এটা একমাত্র সম্ভব। তো এখানে হচ্ছে আমু দেখেন সুন্দর সুন্দর পিঠা, মাশাল্লাহ পিঠাগুলো কত সুন্দর হইতেছিল, পিঠা বানাইতেছিল গরম গরম পিঠা, দেখেন কিন্তু ভীষণ মজা। আর এখানে দেখেন আমার মেয়ে হচ্ছে একটা ডিম দিছিলাম, সে হচ্ছে চামচ দিয়ে ডিম খাবে, তাও আবার কাটা চামচ, ভাবা যায় কি স্টাইল! ওরে বাবারি বাবা, তা আমি দেখে তো অবাক, রীতিমতো আপনারা দেখেন অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এদিকে হচ্ছে গাছ থেকে পেঁপে কাটা হয়েছে, পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল। তো বাবার বাসায় আসলেই হচ্ছে মানে একদম ফ্রেশ ফ্রেশ আর রেডি রেডি খাবার পাওয়া যায়, এই হচ্ছে কথা। এদিকে হচ্ছে রাস্তা রেডি, গরুর মাংস, চিতল পিঠা আর হচ্ছে সাথে মুরগির মাংস চুলা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি কিন্তু পিঠা বানাতে একদমই পারি না, গরম গরম চিতল পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে সবকিছু রেডি, সবাই হচ্ছে এখন নাস্তা করব। আর নাস্তা করার পর হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত, সেই জন্য হচ্ছে বাবার বাড়িতে মূলত আসা। তো বিয়ে দেওয়ার জন্য সবাই হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি, এখানে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছিলাম। তো এখন হচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখন যাব দাওয়াতে, মানে উদ্দেশ্যে রওনা হবো, আল্লাহ জানে বাকিটা কি হবে। তো এই তো সবাই এখানে রেডি আছে, আমরা আমার আমার মেজো বোন, মেজো বোনের হাজবেন্ড, ভাই, তারপর ভাইয়ের বউ, আমরা সবাই হচ্ছে দাওয়াতে যাব। তো আমার বড় বাপু হচ্ছে আসতে পারেন, তার বাসায় মানে দাওয়াত ছিল তো সে আর যাবে না। তো এই তো আমিও রেডি হয়ে নিয়েছি, তো আমাকে একটু পরে দেখেন। তো সবাই হচ্ছে মানে আমরা গাড়িতে উঠে যাব, এখন হচ্ছে আমরা বেরো। আর এখন বাইরে ওয়েদারটা মাশাল্লাহ সুন্দর আছে, একটু আগেও বেশ বৃষ্টি হয়েছে আর কি। তো এই তো আমরা গাড়িতে উঠে বসে পড়লাম যাওয়ার জন্য, আর বাহিরে ওয়েদারটা এত সুন্দর, মানে মেঘলা মেঘলা ওয়েদার, আর রাস্তাগুলো এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর। এটা হচ্ছে 300 ফিটে সেই জলসিঁড়ি রোড বলে ওইটা। তা এরই মধ্যে হয়েছে আমরা বিয়ে বাড়ি থেকে মানে চলেও আসছি, তো বিয়ে বাড়িতে হচ্ছে প্রচন্ড বৃষ্টি কারণে আমি কোনো ফুটেজ নিতেই পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আমরা হচ্ছে এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ দেখে নেমে পড়লাম এইখানে। এখানে আমরা কাশফুল দেখলাম, তো নেমে হচ্ছে কিছু ছবি আর ভিডিও তো করতেই হয়, এত সুন্দর করে রেডি টেডি হয়ে গেলাম। যদি ছবি না করি আর ভিডিও, তাহলে কি হয়, বিয়ে বাড়িতে কোনো ছবি ভিডিও করতেই পারি না। তাই ভাবলাম যে এখানে একটু সময় কাটাই দিই। আর বিকালবেলা এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগতেছিল, মানে ভিউটা এত সুন্দর, জাস্ট বলে বোঝা যাবে এত সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে জলসিঁড়ি রিজোর্ট বলে ওইখানে। তো আমরা হচ্ছে বেশ ওয়েদার এনজয় করতে করতে বাসায় চলে আসছি। তো বৃষ্টিতে হচ্ছে আর তেমন বিয়ে বাড়িতে কিছুই করতে পারেন, জাস্ট গেলাম, খাওয়া দাওয়া করলাম আর সবাই দেখা করে চলে আসলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন। তো আজকে ভিডিও শেষ করছি, এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।